শোবিজ পাড়ায় হট্টগোল, তামিল সিনেমাকে করেছে পশ্চিমা সিরিজ নকল। চব্বিশ জুন অনলাইন স্ট্রিমিং সাইটে মুক্তি পায় মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসনের নতুন ধারাবাহিক ম্যান ভার্সেস বি। মাস না পেরোতেই নেট দুনিয়ায় গুঞ্জন উঠেছে 2012 সালের তামিল সিনেমা ইগাকে নকল করেছে এই ব্রিটিশ কমেডি সিরিজ। শুক্রবার নেটফ্লিক্সে অফিশিয়ালি মুক্তি পায় 10 পর্বের ম্যান ভার্সেস বি নামের এই সিরিয়াল। এখানে রোয়ানকে দেখা যায় একজন মধ্যবয়সী হাউস সিটার হিসেবে, যিনি এক এজেন্সির মাধ্যমে মালিকের অবর্তমানে তাদের বাড়ি দেখাশোনার কাজ পান। এবারের সকল কিছু ডিজিটাল। পূর্বের অভিজ্ঞতা না থাকায় এমনিতেই বাড়ি সামলাতে ভয় পাচ্ছিলেন রোয়ান। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় একটা মৌমাছি। পুরো সিরিয়ালে মৌমাছির সাথে রীতিমতো যুদ্ধ করতে দেখা যায় রোয়ানকে। সেই যুদ্ধে তছনছ হয়ে যায় সবকিছু। যে বাড়ির সুরক্ষার জন্য রোয়ানকে আনা হয়, পুড়ে ছারখার হয়ে যায় সেই বাড়ি। মজার ব্যাপার হলো, তামিল ইগা সিনেমায় ভিলেন সুদীপ আপন করে পেতে চায় নায়িকা বিন্দুকে। সেই পথে বাধা হয়ে দাঁড়ায় বিন্দুর প্রেমিক নানি। তাই নানিকে হত্যা করে সুদীপ। পরে প্রতিশোধ নিতে মৌমাছি হয়ে পুনর্জন্ম নেয় নায়ক নানি। তারপর মৌমাছি হয়ে অতিষ্ঠ করে তোলে সুদীপের জীবন। প্রেক্ষাপট আলাদা হলেও দুটি সিনেমাতেই একটা মৌমাছির সাথে লড়াই করে একজন মানুষ। তাদের অনেক চিত্রের মধ্যেও সাদৃশ্য পাচ্ছেন দর্শকরা। এর আগে 2012 সালের 6 জুলাই মুক্তি পায় ইগা বা মাক্ষী সিনেমাটি। তখন গুঞ্জন উঠেছিল 2010 সালের অস্ট্রেলিয়ান শর্ট ফিল্ম ককরোচ আর 2007 সালের মার্কিন অ্যানিমেটেড সিনেমা বি থেকে নকল করা হয়েছে ইগা সিনেমা। কিন্তু সে সময় ইগার সহপ্রযোজক সুরেশ বাবু দাবি করেন গল্পটি 15 বছর আগের। পরিচালক এস এস রাজামৌলির পিতার মৌলিক গল্প এটি। সে সময় পরিচালক রাজামৌলিও অস্বীকার করেন গল্প নকলের বিষয়টি। এর আগে 2018 সালে জনি ইংলিশ স্ট্রাইকস এগেইনে শেষবারের মতো দেখা গিয়েছিল রোয়ান অ্যাটকিনসনকে। 2023 সালের শেষে আসছে রোয়ান অভিনীত সিনেমা ওয়ানকা। আলোচনা সমালোচনা যাই থাক, দীর্ঘ বিরতির পর আবারও কালজয়ী এই কমেডি অভিনেতাকে পর্দায় দেখে আপ্লুত রোয়ান ভক্তরা।